আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষি বাজার থেকে। তো আপনারা অনেকদিন ধরে একটা ইঞ্জিনের কথা আমাদেরকে বলেন যে আসলে আপনারা নৌকা চালাবেন, যাদের ছোট ছোট নৌকা আছে, অনেক যাদের খামার আছে খামারে ব্যবহার করে, অনেকে নৌকা নদীতে ব্যবহার করে, তো সেগুলো হাতে চালানোই বেশি আমাদের বাংলাদেশে। তো সেগুলোর জন্য আউটবোর্ড যে ইঞ্জিনটা, যে ইঞ্জিনটার মাধ্যমে এই নৌকাগুলো চলে, সেটা আপনারা অনেক দিন ধরে আমাদের কাছে চাচ্ছিলেন। তো আমরা গত সপ্তাহে চায়না থেকে এসেছে আমাদের বাংলাদেশে এই ইঞ্জিনগুলো, কয়েক ধরনের ইঞ্জিন আমরা নিয়ে এসেছি। তো সেই ইঞ্জিনগুলোর কিভাবে কাজ করে, কত স্ট্রোক, সব বিষয় নিয়ে আজকের এই ভিডিও। তো চলুন শুরু করে যাক। তো আপনারা এখন যে ইঞ্জিনটা দেখছেন, এটা টু স্ট্রোক একটা ইঞ্জিন, এটা এগুলোর মোটরসাইকেল ইঞ্জিন। এটা হচ্ছে 63 সিসি ইঞ্জিন যেটা এখন দেখছেন আপনারা সামনে, আর এটা হচ্ছে 3.5 হর্স পাওয়ারের একটা ইঞ্জিন। এই ইঞ্জিনটা মোটামুটি ক্যাপাসিটি খুবই ভালো। আমরা যে জায়গায় এসেছি আসলে, সেই জায়গায় আমরা ওইরকম বাংলা নৌকা পাইনি আসলে, একটা পার্কের ভিতরে এসেছি। তো এখানে আমরা একটা বারবিকিউ নৌকা বলে এটাকে, গোল ধরনের, এটা চালিয়েছি। এরপরে অন্য কোথাও গিয়ে আমরা বাংলা নৌকা চালানোর একটা ভিডিও আপনাদেরকে দিব। তো এই ইঞ্জিনটা খুব সিম্পল একটা ইঞ্জিন, আপনারা যে কেউ ব্যবহার করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট সিম্পল একটা লক দেওয়া আছে, যে লকটার কারণে আপনারা খুব দ্রুত এটা খুলে যে কোনো জায়গায় ফিট করতে পারবেন এবং যখন যেখানে ইচ্ছা সেখানে ব্যবহার করতে পারবেন। চাইলে আপনারা এটা খুলে নিয়ে গিয়ে আবার রেখে দিতে পারবেন, এবং এখানে বিভিন্ন সিস্টেম আছে, এগুলো আমরা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এবং এখানে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, খুব দ্রুত ঘোরাতে পারবেন, এটার কারণে আপনারা কোন দিকে যাবেন, না ডান দিকে যাবেন নাকি বাঁ দিকে যাবেন, সেই জিনিসটা এখানেই নির্ধারণ হবে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা অন অফ সুইচ আছে, দ্রুত কোথাও কোনো সমস্যা হলে আপনি দ্রুত অন অফ করতে পারবেন। এইটা হ্যান্ডেলের, এখানে দেখছেন এটা পিক আপ, হাই লো করা যায়, এটা ইচ্ছা মতো আপনার যত দ্রুত চালাতে চান সেটার উপর নির্ভর করবে, এটা এই পিক আপের উপরে আর কি। এই পিক আপের যে হ্যান্ডেলটা আছে এটা হচ্ছে 55 সেন্টিমিটার, আর যে ফুয়েল ট্যাঙ্কটা দেখছেন এটার ক্যাপাসিটি হচ্ছে 1200 ml, মোটামুটি 1 লিটারের উপরে ফুয়েল আপনারা নিতে পারবেন। এবং এটা টু স্ট্রোক হওয়ার কারণে তেল মোবিল দুটাই একসাথে আপনাদেরকে মিক্সড করে দিতে হবে। এবং এখানে দেখছেন চোখ, মোটরসাইকেলের মতো চোখ দেওয়া আছে, যেটার কারণে অনেক সময় ইঞ্জিন ঠান্ডা হয়ে গেল, এটা চোখ করে আপনারা স্টার্ট করতে পারবেন। আর এখানে আলাদা এক্সট্রাভাবে আমরা একটা প্লাগ দিয়ে দিই যে ইঞ্জিনের সাথে, আপনারা ওটা ব্যবহার করতে পারবেন আর কি। তো এই ছিল মোটামুটি এই ইঞ্জিন নিয়ে কথা আর কি। আরও 3 ধরনের ইঞ্জিন আমাদের কাছে আছে, এইগুলো নিয়েও আমরা আলাদা কোনো ভিডিও করব ইনশাল্লাহ। আপনারা যদি এগুলো কিনতে চান সেটা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। 2.5 HP-র একটা আছে, এটা যেটা দেখছেন এটা 3.5 HP। তো এই ইঞ্জিনগুলো যখন নিতে চান আমাদের ওয়েবসাইটে ভিজিট করে এর বিস্তারিত আরও জিনিসগুলো দেখতে পারবেন, এবং ভিডিওতে তো আমরা কীভাবে চালাই কীভাবে না চালাই সবগুলো আপনাদেরকে দেখাবো। এবং স্টার্টিংয়ের বিষয়টা খুবই ইজি, আপনারা দেখছেন আগের যে ইঞ্জিনগুলো আছে সেটার মতোই, জাস্ট সিম্পল টেনে স্টার্ট দেওয়া যায় আর কি। তো মোটামুটি এই ছিল ভিডিও। ভিডিও আর বাড়াই না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি এই প্রোডাক্টটি প্রয়োজন হয় আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন, ফোনে অর্ডার করতে পারেন, সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।